বন্ধুরা, অবশেষে আজকে ভোরবেলা কার্যত ঘুম ভাঙার আগেই সেই বহু কাঙ্ক্ষিত সুখবরটা এলো। সন্দেশখালীর শো কল্ড বাঘ বেড়াল হয়ে পুলিশের জালে ধরা পড়ল। আসলে যেভাবে সাধারণ মানুষের একটা চাপ বাড়ছিল, যেমন করে বিভিন্ন কমিশন এখানে এসে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য বলছিল, কেননা দলদাস পুলিশ এবং ব্যর্থ প্রশাসন সবার সামনে কার্যত নগ্ন হয়ে যাচ্ছিল, যেমনভাবে বিরোধী দলগুলো চেপে ধরছিল সেই জায়গা থেকে, নবান্নের গতি ইতিমধ্যেই টলমলো হয়ে গিয়েছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর নার্ভ ধরে রাখতে পারবে না, সন্দেশখালীর বেতাজ বাদশাকে তাদের রক্ষা করা সম্ভব হবে না, গ্রেপ্তার শেষে করতেই হবে। কেননা সব থেকে বড় কথা, এই সবের উপরেও ছিল আদালতের চাপ। হাইকোর্ট যেভাবে চেপে ধরেছিল, পালাবার পথ ছিল না, এটা কাঙ্ক্ষিত ছিলই। এবং যেভাবে কালকে মমতার পুলিশ ছুটে গিয়েছিল হাইকোর্টের কাছে যে একটি বিশেষ ধারা, একটি বিশেষ ক্লজ, সেটাকে না হটালে গ্রেপ্তার করা যাচ্ছে না, কোন কেসে ট্যাগ করবো গ্রেপ্তার হলে, এইসব কথাবার্তাগুলো থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছিল যে শেখ শাহজাহানের ধরা পড়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেটা সত্যি করেই আজকে শেখ শাহজাহান শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো, সেটা কিন্তু বড় কথা নয়, কেননা ইতিমধ্যেই আপনারা সেটা টিভির পর্দায় দেখে নিয়েছেন, খবরের কাগজে বেরিয়ে গেছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলল, এই শেখ শাহজাহানের গ্রেপ্তারির পরে দুটি বড় ঘটনা ঘটতে চলেছে। জোড়া চাপ আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপরে, এবং তার ফলে তার রাজ্য কে আর টিকে থাকবে, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে গেল। কি করে আসছে এই প্রশ্ন, কোন জোড়া চাপ, তার সমস্তটা ব্যাখ্যা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের একটি সুখবর দেয়া আছে। আমাদের একটি নতুন হিন্দি চ্যানেল আজ থেকে লঞ্চ করা হলো, প্রিয়বন্ধু ভারত। আপনারা @ প্রিয়বন্ধু ভারত যদি ইউটিউবে সার্চ করেন, আপনারা পেয়ে যাবেন, কিংবা ডেসক্রিপশন লিঙ্কেও কিন্তু সেই লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা চ্যানেলটি দেখতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের যে ওপিনিয়ন পোল আসার কথা আছে, আমরা সমস্তভাবে রেডি আছি, আমরা এই প্রিয়বন্ধু ভারত চ্যানেলেই সেই ওপিনিয়ন পোল আপনাদের সামনে নিয়ে আসবো। কিন্তু তার আগে একটা ছোট্ট উপকার আপনাদের অবশ্যই করে দিতে হবে, বেশি বেশি করে নিজেরা সাবস্ক্রাইব করুন, আপনাদের চেনা পরিচিতদের সাবস্ক্রাইব করতে বলুন। মিনিমাম 1000 সাবস্ক্রাইবার হলেই আমরা কিন্তু এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ওপিনিয়ন পোল নিয়ে আসতে শুরু করব। অবশ্যই করে চ্যানেলটি দেখবেন, এবং আমাদের এই প্রচেষ্টা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই গ্রেপ্তারির পরে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। যেভাবে গ্রেপ্তারি হলো, তারপর পুলিশ যেভাবে ব্যবস্থা করলো, তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং সব মিলিয়ে আদালত কী ভাবনা চিন্তা করছে। শেখ শাহজাহান গ্রেপ্তার তো হয়েছে, কিন্তু পুলিশ তাকে সুরক্ষিত বলয়ে রাখতে পারবে নাকি ইডির হাতে তুলে দিতে বাধ্য হবে? আর শেষ পর্যন্ত ইডির হাতে চলে এলে শেখ শাহজাহান যে জীবন কাটি, এটা তো বোঝাই যাচ্ছে, কার জীবন কাটি সেই মাথা অবধি পৌঁছতে পারবে? আর সবথেকে বড় কথা, যে কথা বলে প্রতিবেদন শুরু করলাম যে জোড়া চাপ আসতে চলেছে, যে চাপে কার্যত ছিন্ন ভিন্ন হয়ে যাবে মমতা সরকার, কি কি সেই জোড়া চাপ সমস্তটা ব্যাখ্যা করব। দেখুন, আজকে সকালে মিনাকার বামনপুকুর এলাকা থেকে ভোরবেলায় গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। আসলে এখানে একটা কথাই প্রমাণিত হয়ে গেল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক, যতই কোলাব্যাং ঘোষ বা অন্যান্যরা চিটিং পিটিং করে চিৎকার করুন না কেন, কালকেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে শেখ শাহজাহান তো পুলিশের কাছেই আছে, এখন নেগোসিয়েশন চলছে, তাকে গ্রেপ্তারির পর ঠিক কোন বহাল তবিয়তে রাখা হবে, কোন বিলাস ব্যসনে তাকে রাখতে দেওয়া হবে, তারাতে ফোন থাকবে কি না, SSKM এর শয্যা তার জন্য ফাঁকা থাকবে কি না, সেই সমস্ত ডিলিং চলছে, সেটা কমপ্লিট হলেই শেখ শাহজাহান সামনে আসবে। আর ঠিক সেটাই হলো, এমনকি তিনি জায়গার নামও বলে দিয়েছিলেন যে মিনা খাতেই আছেন এই শেখ শাহজাহান। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে দাবিটা করেন যে মমতা প্রশাসনের প্রত্যেক একটা জায়গায় তার নিজের লোক আছে, তারাই এত ব্যতিব্যস্ত হয়ে গেছে এই সরকারটাকে তাড়াবার জন্য, সমস্ত ইনফরমেশান তাকে দিয়ে দেন, প্রতিটি কথা আজকে সেমিকোলন ফুলস্টপ সমেত মিলে যাওয়াতে সেই কথাই কিন্তু নতুন করে প্রমাণিত হয়ে গেল। তার থেকেও বড় কথা প্রমাণিত হয়ে গেল, মমতার মন্ত্রীরা হচ্ছে মিথ্যাবাদী। কেননা এক মন্ত্রী তো বলেছিলেন বুকটুকে যে এখানে এই রাজ্যে নেই, বাইরের রাজ্যে পড়ে আছে, সেই জন্যই চিকিৎসার জন্য গেছে বলেই তো পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। আর কি দেখা গেল না, মিনাখার বামনপুকুর একদম সন্দেশখালীর বুকেই শেখ শাহজাহানকে পাওয়া গেল। অর্থাৎ এই যে মিথ্যা কথা বলে একটা মুখোশ তৈরি করে মানুষকে এখানে বোকা বানাবার চেষ্টা তৃণমূলের তরফে ছিল, সেটাও প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত হয়ে গেল এই পুলিশ হয় দরদাস, নাহলে এই পুলিশ ব্যর্থ, না হলে দুটোই। কেন,
কেননা এত দিন ধরে এই মিনাখাতে বসেছিল, সেইখানেই, সেই সন্দেশখালী এলাকাতেই ছিল, অথচ পুলিশ তার টিকিটটাও ছুঁতে পারছিল না। অর্থাৎ পুলিশও এই শেখ শাহজাহানদের কাছে কতখানি অসহায়। এই রাজ্য সরকার যতদিন আছে, এই শাসক দল যতদিন আছে, এই রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু থাকবে না। এই রাজ্য সরকারের এই এই শেখ শাহজাহানদের যেগুলো ছোট ছোট মুখ্যমন্ত্রী বলা হচ্ছে, ছোট ছোট এলাকার মুখ্যমন্ত্রী বলা হচ্ছে, তাদের অঙ্গুলি হেলনি, পুলিশ প্রশাসনকে চলতে হবে। অর্থাৎ এই রাজ্যে জঙ্গল রাজই চলবে, এই রাজ্যে শাসকের আইনই চলবে, সেটা আরেকবার নতুন করে এস্টাবলিশ হয়ে গেল। তবে একটা জিনিস আজকে খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে এই শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয়েছে, তখন সন্দেশকারী যে চিত্রটা দেখা গেল, সেখানকার মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে, সাধারণ মানুষের উপর যে অত্যাচার হয়েছে, সেটা যে কত নির্মম ছিল, আর এই চাপটা তারা রাখতে পেরেছিলেন, তাদের আন্দোলন, তাদের বিদ্রোহে মমতা সরকারের পায়ের হাঁটুটা যে কেঁপে গিয়েছিল শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে, সেটাই প্রমাণিত করে আজকে তারা কিন্তু আনন্দ ধরে রাখতে পারেননি। সন্দেশখালীতে চলছে সন্দেশ বিলি, চলছে উলুধ্বনি, চলছে শাঁখ বাজানো, মানুষ যে একটা অকাল অকাল দীপাবলি বলুন, অকাল হোলি বলুন, সমস্ত কিছুর আনন্দে যেন আজকে মেতেছে। অর্থাৎ জনগণই শেষ কথা বলে, যে শাসক যতই ক্ষমতাবান হোক বা নিজেকে ক্ষমতাবান দেখাবার চেষ্টা করুক না কেন, জনগণের চাপ যদি আসে, জনগণ যদি মনে করে তাদেরকে ছুঁড়ে ফেলতে পারে, আর সেই সময় যে বাংলার বুকে আসন্ন হয়ে গেছে, আজকে কিন্তু সন্দেশখালীতে সেই সেই ছবি যেন স্পষ্ট হয়ে গেল। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়ে মমতা প্রশাসন সেই কথায় বুঝিয়ে দিল যে এই জনগণের, তাদের প্রতি কিন্তু আর কোনো আস্থা নেই, তাই তাদের আস্থা ফেরত পাওয়ার জন্য এই গ্রেপ্তারি নামক নাটকটা কিন্তু তাদেরকে করতে হলো। তার থেকেও বড় কথা, এই শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয়ে এলো, যে টিভিতে বিভিন্ন ফুটেজ দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে ধোপদুরস্ত পোশাক, জহর কোট পরে রয়েছেন, পায়ে দামি স্নিকার্স রয়েছেন এবং মুখে একটি কথাও নেই। এই এই জায়গাটা যখনই স্পষ্ট হচ্ছে, তার মানে শেখ শাহজাহান যে পালিয়ে বেড়াচ্ছিল, একটা মানুষ যদি পালিয়ে বেড়ায় সে ঠিকঠাকভাবে খেতে পারবে না, তার চান হবে না, দাড়ি কাটতে পারবে না, তো পালিয়ে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তে পুলিশ ধরলেই তাকে গ্রেপ্তার করবে, সেই রকম কিন্তু কোনো চিহ্ন শেখ শাহজাহানের সারা শরীরে দেখা গেল না। মানে একটা ছবি স্পষ্ট হয়ে গেল যে বহাল তবিয়তে ছিল, অর্থাৎ সন্দেশখালী বাসী, সেখানকার স্থানীয় মা বোনেরা যে অভিযোগ করছিলেন যে এই পুলিশই তো শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে দিয়েছে, তাদেরকে নিয়েই তো শেখ শাহজাহান এখনও মাতব্বরি করে যাচ্ছে, সেই কথাটাই প্রমাণ হয়ে গেল। অর্থাৎ এই পুলিশের ভূমিকা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রইল, এবং সামনেই ইলেকশন আসছে, এই দলদাস পুলিশকে কীভাবে টাইট দিতে হয় সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশন ভালো করে সেটা বুঝে নেবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা খুব আশ্চর্যজনক লাগলো, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা সামগ্রিকভাবে। শেখ শাহজাহানকে ভোরবেলা গ্রেপ্তার করা হলো, এরপর শোনা গেল 12টার সময় বসিরহাটে যে মহকুমা আদালত আছে সেখানে তার শুনানি হবে। হঠাৎ করে সেই শুনানি 2 ঘন্টা এগিয়ে আনা হলো, 10টার সময় সেই শুনানি হয়ে গেল। তার থেকেও বড় কথা, যে কোনো কেসে এই ধরনের শুনানি হলে আমরা দেখেছি যে 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 অপরাধী রয়েছে বা যে আসামি রয়েছে তাকে ওই শুনানির কিছুটা সময় আগে নিয়ে আসা হয়। ভোরবেলায় আদালতের যে লক আপ আছে সেইখানে শেখ শাহজাহানকে রেখে দেওয়া হলো, অর্থাৎ চূড়ান্ত গোপনীয়তা একটা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। এই শেখ শাহজাহানকে স্থানীয় মানুষ যদি হাতের সামনে পায় ছিঁড়ে ফেলবে, এই এই বার্তা কিন্তু পুলিশের কাছেও স্পষ্ট হয়ে গেছে। এবং তারপর যখন তাকে আদালতে তোলা হলো, মিনিট দেড়েকের মধ্যে সমস্ত শুনানি শেষ, অর্থাৎ পুরোটাই যে সেটিং ছিল, পুরোটাই যে আগে থেকে মেপে নেওয়া ছিল, সেটা স্পষ্ট হয়ে গেল। আদালত চত্বর পুরো পুলিশ এবং র‍্যাফ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এরপর শাহজাহানকে নিয়ে যখন পুলিশ যাচ্ছে, যখন প্রথমে 14 দিনের কাস্টাডি চাওয়া হলো, সেখান থেকে তাকে 10 দিনের কাস্টাডি দেওয়া হলো, এবং তাকে নিয়ে যখন যাচ্ছে, মোট 8টি গাড়ির কনভয় ছিল। হঠাৎ করে মাঝখানে একটা গাড়ি ঢুকে পড়লো, এবং সামনের 3টে গাড়ি, যার মধ্যে একটাতে শাহজাহান ছিল, তারা তখন দে দৌড় ধাঁ এই গাড়িকে সরাতে সরাতে, ততক্ষণে কিন্তু তারা চোখের দৃষ্টির একদম আড়ালে চলে গেছে, কোথায় চলে গেছে কেউ জানে না। সংবাদ মাধ্যমে গাড়ি পিছনে ছিল, তারা পুরোপুরি আটকে গেল। কেন এই নাটকটা করতে হলো, কেন একে নাটক করা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যে 8টি গাড়ির কনভয় নিয়ে যাওয়া হচ্ছে, নিশ্চয়ই তার সুরক্ষার দরকার আছে, সেই জন্য। বেশ, বুঝলাম, তাহলে একটি গাড়ি মাঝখানে ঢুকে পড়েছে, তাহলে সামনে 3টে গাড়ি পালিয়ে গেল কেন? এবার এখানেই প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা তুলে দিয়েছিলেন যে শেখ শাহজাহান গ্রেপ্তারিতে রাজি হয়েছে, তাকে শাসক দল বোঝাতে সমর্থ হয়েছে যে ভাই তুমি যদি গ্রেপ্তার না হও তাহলে আমাদের সরকারি আর টিকবে না, যেভাবে চাপটা চারিদিক থেকে আসছে তাই তোমাকে তো গ্রেপ্তার হতেই হবে। আর শেখ শাহজাহানও বেঁকে বসছিলেন যে আমি কেন শুধু বলি হতে যাব, তখন নিশ্চয়ই তাকে অ্যাসিওর করা হয়েছে যে তোমাকে এই জিনিস দেয়া হবে যাতে তোমার গায়ে আঁশটুকুও না আসে। আর সেই জায়গা থেকেই শাহজাহানকে কোথায় রাখা হচ্ছে, কোন বিলাস ব্যাসনে রাখা হবে,
সেইটাই কি সংবাদ মাধ্যমের চোখের আড়াল করতেই এই নাটকটা পুলিশকে করতে হলো, সেই প্রশ্নটা উঠছে। তবে যত নাটকই করা হোক, শেখ শাহজাহান কি বাঁচাতে পারবে? কেননা আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তিনি যে বক্তব্য রেখেছেন সেইটা কিন্তু আশা জাগাচ্ছে। যখনই তিনি শেখ শাহজাহানের আইনজীবীকে আজকে আদালত চত্বরে দেখতে পেয়েছেন, তিনি ডেকেছেন, বললো, আপনাকেই খুঁজছিলাম, আপনার মক্কেল ধরা পড়েছে শুনলাম, আপনি আগামী 10 বছর কিন্তু এই কেসটা নিয়ে ব্যস্ত থাকবেন, এবং শুধু আপনার একার পক্ষে করা সম্ভব হবে না, 4-5টা জুনিয়র রাখুন, অনেক কিছু ব্যাপার আছে। অর্থাৎ শেখ শাহজাহানকে শাসক দল যতই মদত দেওয়ার চেষ্টা করুক না কেন, পুলিশ প্রশাসন যতই এখনও তার ভয়ে থরথর করে কাঁপুক না কেন, আদালত বুঝে গেছে সে কালপ্রিট এবং তাকে যে চরম শাস্তি ভোগ করতে হবে, এত সহজে আইনের খেলা থেকে সে যে বেরোতে পারবে না সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেছে, হুইচ ইজ এ রিয়েল গুড থিং। আর সবশেষ আরেকটা কথা বলবো, এখানে যখনই দেখলাম শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেছে, সাথে সাথে শাসক দল একদম উল্লসিত হয়ে নেমে পড়েছে তাদের সেনাপতির জয়গান করতে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে সেনাপতির কথাতেই যদি গ্রেপ্তার হয় তাহলে তো এটা প্রমাণ হয়ে যায় যে একজন পাতি এমপি দল প্রশাসন পুলিশ সমস্ত কিছু চালাচ্ছে, দলের যিনি অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী তার আর হাতে কোনো ক্ষমতা নেই। তাই তারা যারা বলেন যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, হ্যাঁ কথাটা ঠিক, কিন্তু সেই পোস্টটা চেঞ্জ হয়ে গেছে, ফলে এই জায়গা থেকে দুইপন্থী যে সেখানে রয়েছে এবং মুখ্যমন্ত্রী পন্থী হয়ে আর যে বেশি দিন দল করা যাবে না সেই বার্তাটা দলের দিকে চলে গেছে। যাক, যে কথাটা বলে শুরু করেছিলাম যে দুটি জায়গায় কিন্তু জোড়া ধাক্কা আসতে চলেছে এবং সেই জায়গা থেকে কিন্তু এই সরকার, এই দল আর বোধহয় শাসক দল টিকিয়ে রাখতে পারবে না, তাদের সাজানো বাগান তছনছ হয়ে যাবে। কি এক এক প্রমাণিত হয়ে গেল যে যতই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বা যেই হয়ে যান, যত বড় নেতার আশীর্বাদই থাকুক না কেন, যে এই এখানে যত পশ্চিমবঙ্গে শেখ শাহজাহান আছে তাদের উপর যদি মানুষ খেপে যায়, তাদের উপর যদি বিরোধী দল চাপ সৃষ্টি করে, তাদের উপর যদি এইভাবে প্রশাসনিক স্তরে বিভিন্ন এসসি এসটি উমেন হিউম্যান রাইটস এরকম বিভিন্ন কমিশন আসে, এসে অ্যাকচুয়াল ঘটনা দেখে এবং রাষ্ট্রপতি শাসনের কথা বলে, তখন কিন্তু কেঁপে যাবে। এবং সবথেকে বড় কথা, আদালতের দৃষ্টি যদি পড়ে, সে যত বড় মাতব্বরই হয়ে যাক না কেন, তার কিন্তু বাঁচার কোনো আশা নেই। অর্থাৎ তুমি যত বড় যাই হয়ে যাও না কেন, যত অত্যাচারী হও না কেন, শেষ পর্যন্ত আদালতে বিচার হবে এবং সেই বিচারে জেলে তোমায় যেতেই হবে। ফলে যেসব ছোট ছোট এলাকার মুখ্যমন্ত্রী এখনও ঘুরে বেড়াচ্ছে শাসক দলের, তাদের কিন্তু ভয়ে এবার গলা শুকিয়ে আসা শুরু করবে। কেননা শেখ শাহজাহানের মতো মাতব্বরকে, শেখ শাহজাহানের মতো বড় মস্তানকে যদি শেষ পর্যন্ত এত কিছু সত্ত্বেও এই চাপটা না কাটিয়ে গ্রেপ্তার না করে উপায় থাকে, তাহলে তারা কোন ক্ষেতের মূলি, সেই প্রশ্নটা উঠে গেল। ফলে যেসব শাহজাহানদের দিয়ে এতদিন ভোট ম্যানেজারের কাজ করানো হচ্ছিল, তারা আর সেই সাহসটা দেখাতে সমর্থ হবেন তো? কেননা তারাও জানেন জনগণ একবার খেপলে, পাবলিক একবার খেপলে কি হতে পারে, এবং শেষ জায়গা ওই জেলই হবে। আর জেলে গেলে বোধহয় বেঁচে যাবেন, যদি সামনে পায় তাহলে এই পাবলিক কিন্তু ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। সেটা বারে বারে সন্দেশখালিতে যে বিভিন্ন তোলামুলি নেতার উপর আক্রমণ হচ্ছে সাধারণ মানুষের, সেই জায়গা থেকে প্রমাণিত। ফলে এই ভোট ম্যানেজাররা এবার কিন্তু গর্তে সিঁড়িয়ে যাওয়া শুরু করবেন। এটা তো গেল একটা বিপদ। দু নম্বর বিপদ, যেটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে যে সন্দেশখালি কিন্তু পথ দেখাবে, এই আস্থাটা চলে এলো। এই সন্দেশখালি কাণ্ড যখন প্রথম হয়েছিল, যখন প্রথম এখানে প্রতিবাদ প্রতিরোধটা শুরু হয়, তখন এই শেখ শাহজাহানের যারা পালিত গুন্ডা রয়েছে, সেই শিবু হাজরা, উত্তম সর্দাররা এসেছিল তরপাতে, পাল্টা প্রতিবাদ প্রতিরোধ শুরু হয়। এবং তারপর রাতের অন্ধকারে সেখানে 144 ধারা জারি করে পুলিশ গিয়ে স্থানীয় অধিবাসীদের ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ভয় তারা পাননি। তারা বলেছিলেন, আমাদের তো আর নতুন করে হারাবার কিছু নেই, দেয়ালে পিঠ ঠেকা নয়, আমরা দেয়াল ফুঁড়ে ঢুকে গেছি, তাই এখন প্রতিবাদ প্রতিরোধটাই একমাত্র ভাষা এবং এই ভাষাতেই শাসক বুঝবে। তারা নার্ভটা শেষ অবধি ধরে রাখতে পেরেছিলেন, আর তার ফলে আজকে তাদের রাহু মুক্তি ঘটলো, আজকে তাদের সাপ মুক্তি ঘটলো। আর সন্দেশখালি যে কনফিডেন্সটা বিল্ট আপ করে দিল গোটা পশ্চিমবঙ্গ, কিন্তু এখন সেই পথেই হাঁটবে, যে সন্দেশখালের মতোই হচ্ছে পথ। যতক্ষণ পর্যন্ত না আমরা রাস্তায় নেমে সংঘবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারছি, ততক্ষণ অবধি এলাকার এই শাহজাহানগুলোকে কিন্তু কিছুতেই ব্যবস্থা করা যাবে না। আর একবার আমরা রুখে দাঁড়ালে এদের জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না, আর তবেই আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। ফলে জনজাগরণ হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ একদিকে যাদেরকে দিয়ে ভোটটা ম্যানেজ করাবার কথা ভাবা হচ্ছিল, তারা কিন্তু গর্তে সেঁধবে,
অন্যদিকে মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু আরও অ্যাগ্রেশনে আসবে এই এই শাহজাহানদের শায়েস্তা করার জন্য। আর এই জোড়া ফলা যদি ধেয়ে আসে তাহলে যত সাজানো বাগানই হোক সেটা তছনছ হয়ে যেতে বাধ্য। তাই শেখ শাহজাহানের গ্রেপ্তারি শাঁখের করাত, গ্রেপ্তার না করলে বিভিন্ন বিভিন্ন কমিশনের সূত্রে যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানানো হয়েছিল, সাজেশন জমা পড়েছিল, সেই জায়গা থেকে গদি চলে যেত। আবার এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার পরেও একদিকে যেরকম দলের অন্য শেখ শাহজাহানদের কাছে ভয়ের বার্তা গেল, অমনি সাধারণ মানুষের কাছে বার্তা গেল যে এদেরকে শায়েস্তা করতে গেলে এটাই পথ হবে। ফলে উভয় সংকটে পড়ে গেল শাসক দল। আর এই জায়গা থেকে আগামী নির্বাচনের বৈতরণীটা পার করতে পারবে তো শাসক দল? আর যদি সেটা করতে না পারে, যদি যদি একবার তারা সিঙ্গেল ডিজিটে নেমে আসে, তাহলে তাহলে নবান্নের গদি হারানোটা আর বোধহয় কোনো কিছুর অপেক্ষা করবে না, গঙ্গায় ভেসে যাবে এতদিনের সাজানো সাম্রাজ্য। কি বলবেন এই শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে? কি বলবেন শাসক দলের, পুলিশের, প্রশাসনের এই ভূমিকা নিয়ে? আর কি বলবেন হাইকোর্টের ভূমিকা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।